জমি নিয়ে বিবাদ, গৃহবধূকে মারধর, তার শিশুপুত্রকে ছুঁড়ে ফেলার অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য বসিরহাটের নেজার থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমি নিয়ে বিবাদের জেরে গৃহবধূকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তার পুত্র সন্তানকেও ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ। মেয়েকে বাঁচাতে এলে আক্রান্ত ওই গৃহবধূর মা, তার মাথার চুল কেটে নেওয়া হয়েছে বলেও অভিযোগ। পুরো বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে বসিরহাটের নেজার থানার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মেটেখালি গ্রামে। জানা গেছে এলাকার গাইন ও চৌকিদার এই দুই পরিবারের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ। একাধিকবার সালিশি সভা বসলেও কোনো সমাধান সূত্র মেলেনি। শুক্রবার রূপা গাইন তার ছেলে ও মাকে নিয়ে বাগানে লেবু তুলে বাড়ি ফিরছিলেন। অভিযোগ সে সময় প্রতিবেশী ভক্ত চৌকিদার বাপি চৌকিদার দলবল নিয়ে লোহার রড বাঁশ নিয়ে হামলা চালায় তাদের ওপর, এলোপাথাড়ি মারধর শুরু করে। ঘটনায় রূপা গাইনের মাথা ফেটে যায়, তার শিশুপুত্রকে ছুঁড়ে জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গৃহবধূর মা বিথিকা প্রতিবাদ করতে গেলে তাকেও মারধর করে মাথার চুল কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেটেখালি গ্রামে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাদের টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। জমি নিয়ে ঝামেলা চলছিল, আগে একবার কেস করা হয়েছে, তাদের নামে কেস করা হয়েছে। কেস করার পরে ওরা টাকা পয়সা দিয়ে জামিন দিয়ে এসছে। আসার পরে সেই যেখানটা যে জমি নিয়ে ঝামেলা চলছিল সেই জমিতে আমরা আবার কালকে আবার গিয়েছিলাম। যাওয়ার পরে ওরা আবার এসে আমাদেরকে মারধর করে। মারধর করলে আমরা ওই রাস্তা দিয়ে কেন গেছি তার জন্য, মানে ওই রাস্তাটা ওরা গাছ জোরেই বন্ধ করেছিল বলে তাই নিয়ে কেস করা চলছিল। আর তাদের পরিবার তারপরে মাথার চুলটা কেটে নিল, মেয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছে। আমার ছেলে আমার কোলে নাতনি ছিল তাকে জলে টান মেরে ফেলে দিয়েছে, দিয়ে তারপরে আমাদেরকে জলে চুয়ানো। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আক্রান্ত রূপা গাইন বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আক্রান্তের পরিবারের দাবি, পরিকল্পনা করে তাদের প্রাণে মারার চেষ্টা করেছিল চৌকিদার পরিবার। গ্রামবাসীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। বাবার কিছু জায়গা ছিল, জমি জায়গা ছিল, সেইটা ওরা হচ্ছে নেবে বলে ঝামেলাটা করে। এবার ঝামেলা করার পরে তোমার মা প্রথমে আমাদের জায়গায় মা গিয়েছিল প্রথমে, তখন মাকে মারধর করে। মারধর করলে থানায় যায়, থানায় বলে আসে সে কাল এসে এরকম টালাচ্ছে হাঁটাচ্ছে, থানায় কোনো কেস নেই। মা চুপ কেটে নিয়েছে, আমাকে আমাকে জলে ফেলে দিয়েছে, আমার বাচ্চাটাকে জলে ফেলে দিয়েছে। মাঠে হাঁটু সমান জল আছে, বাচ্চা 2 বছর এখনো বয়স পূর্ণ হয়নি, এখনো 2 মাস বাকি আছে। এবার মার ফোন ছিল, নিয়ে নিয়েছে, আমাদের গলা দুজনে দুটো চেন ছিল, সোনার কানের দুল ছিল, সব নিয়ে নিয়েছে। মার চুল কেটে দিয়েছে, আর আমাদেরকে আমার মাথায় ইটের বাড়ি দিয়েছে, দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে, দিয়ে তারপরে জলে চুপি ধরে রেখেছিল আমাদেরকে মেরে দেবে বলে। আমরা যাই করে কষ্ট করে বেঁচে ফিরেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট।